আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওটিতে ঔষধি গাছ স্বর্ণলতা সম্পর্কে জানাবো। স্বর্ণলতার নির্যাস পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যর দারুণ উপকারী। আয়ুর্বেদ চিকিৎসায় স্বর্ণলতা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। প্রাচীন ভারতীয় চিকিৎসায় একে রক্ত দৃষ্টিনাশক, পিত্ত ও কফনাশক, বিরেচক, বায়ুনাশক, কৃমিনাশক, খোসপাত্রা নিবারণকারী হিসেবে দেখা যায়। স্বর্ণলতা রয়েছে অনেক ঔষধি গুণাগুণ, তার মধ্যে কয়েকটি হলো অরুচি ভাব দূর করে। কারো মুখে অরুচি দেখা দিলে বা খেতে ইচ্ছা না করলে স্বর্ণলতা সিদ্ধ করে সেই পানি সেবন করলে অরুচি ভাব কেটে যায়। মুখের ঘা সারাতে, মুখে ঘা হলে স্বর্ণলতা সিদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচি করলে মুখের ঘা দ্রুত ভালো হয়ে যায়। বায়ুনাশে সমস্যা হলে, পেটের বায়ুনাশে সমস্যা দেখা দিলে স্বর্ণলতার বীজ চূর্ণ করে খেলে উপকার পাওয়া যায়, কৃমি ভালো হয়। স্বর্ণলতার গাছ থেকে বীজ সংগ্রহ করে সেই বীজ চূর্ণ করে খেলে কৃমি ভালো হয়, ক্ষত দ্রুত ভালো হয়। ক্ষত স্থানে স্বর্ণলতা পিষে প্রলেপ দিলে ক্ষত দ্রুত ভালো হয়, জন্ডিসও ভালো হয় স্বর্ণলতাতে। প্রথমে স্বর্ণলতার সংগ্রহ করে থেতো করতে হবে, এবার থেতো করে সেবন করলে জন্ডিস রোগ ভালো হয়ে যায়। হলদে সোনালী রঙের পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা, গ্রামগঞ্জে এটি শূন্যলতা বা আলোকলতা নামে পরিচিত। নরম, সরু এবং পাতাহীন এই লতার বৈজ্ঞানিক নাম কাসকোটা রেফেলেক্সা। ছোট ও মাঝারি উচ্চতার গাছে জড়িয়ে থাকতে দেখা যায় এই লতা। হলুদ, কমলা ও লাল রঙের বিভিন্ন প্রজাতি আছে। এ পর্যন্ত প্রায় 170 প্রজাতির লতার সন্ধান পাওয়া গেছে। অন্য গাছের উপর নির্ভর করেই এরা বড় হয়ে ওঠে। শাখালতার মাধ্যমে পোষক গাছকে খুব কম সময়ে জড়িয়ে ফেলতে পারে। পোষক গাছের কাণ্ডে নিজের কাণ্ড গেঁথে তার সাহায্যে খাদ্য গ্রহণ করে। অনেক সময় পোষক গাছের মৃত্যুও ঘটায় এই লতা, তাই উপকারী গাছে এদের বেড়ে উঠতে দেওয়া যায় না। শীতের সময় সাদা রঙের ফুল ফুটে, ফুল থেকে বের হয় ফল, ফল থেকে বীজ পেয়ে আবার বংশবিস্তার করে। এদের বীজ ও কাণ্ড বিভিন্ন রোগের ঔষধ হিসাবে ব্যবহার করা হয়।